Sol dai, sol dai, lascia dai. Sol dai, che bello. Ah, laver bisibite, sob rongin. অসুখ বুথ নয় আজিকাল চাল বস্তু হরণ অন্যটা বলছি শুধু অন্য কেন আরো কিছু নাও একটু ভাব একটু ভালোবাসা একটু প্রেম দু হাত বাড়াও মুখ রাজা এবং কয়েকজন বসে নেশা করছে ওরা আমার অন্য কেড়ে নিয়েছে এত বড় সাহস চল তো দেখি চল চল ডালের পরে গাজা খাইতে কত মজা শহীদ মিনারের পবিত্র বেদিতে বসে তোমরা নেশা করছো ছাত্রীদের লাঞ্ছিত করছো তোমরা কি মানুষ না 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 আমরা তো কুকুর আহ বিউটি কুইন কাজল বন্ধু কাজল গোরারে অন্যকে দাও এবং এখান থেকে বিদায় হও দলের জুতো পেটে করে বিদায় করব জুতা কেন বিউটি কুইন দুটো চুমু দাও খালি পায়ে দশটা লাথি মেরে বিদায় করো রানী খুশি এ রাজাও খুশি তুমি আসলে লাঠি খাওয়ার উপযুক্ত দাও জলদি দাও আমার পাশে দুটো লাঠি দাও আই প্রিন্সিপাল ইয়েস প্রিন্সিপাল এই তোর চাকরি ভয় নেই তুই কাকে হাত দিয়েছিস একটা বেয়াদবের গায়ে হাত দিয়েছি ক্যাম্পাসে মাদক সেবন এবং ছাত্রীদের লাঞ্ছিত করার অভিযোগে আমি তোদের শাস্তি দেব ফোর্স টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেব আন্ডারস্ট্যান্ড স্যার রাজাদের টিসি লেটার প্রিন্সিপাল প্রিন্সিপাল আপনি কাকে টিসি দিচ্ছেন একজন ছাত্র নামধারী বদমাশকে যাকে এই কলেজের পবিত্র অঙ্গনে আমি দেখতে চাই না আপনি জানেন রাজা কার ছেলে হওয়া তো উচিত কোন গুন্ডা বদমাশের ছেলে কিন্তু দুঃখজনক হলো সত্য যে ওর বাবার নামের স্থানে আপনার নাম লেখা রয়েছে এরপরও আপনি রাজাকে বহিষ্কার করছেন কোন সাহসে আপনার কি চাকরির ভয় নেই আপনি কি জানেন না আমি হেমায়ত খান এই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান জানি কিন্তু আপনি মনে হয় ভুলে গেছেন যে আমি ইব্রাহিম পারভেজ এই কলেজের প্রিন্সিপাল যোগ্যতা দেখে ছাত্র ভর্তি করি অযোগ্য হলে বের করে দিই অ্যান্ড দ্যাটস মাই প্রিন্সিপাল কিন্তু আমার ছেলেকে আপনি বের করে দিতে পারবেন না দি অর্ডার ইজ সাইন্ড পারলে ঠেকান কিন্তু আপনি এই কলেজে থাকবেন কি করে সেইটে ভাবুন মিস্টার প্রিন্সিপাল আপনার মতো আদর্শহীন একজন চেয়ারম্যানের আন্ডারে আমি চাকরি করব এটা আপনি ভাবলেন কি করে ও তাহলে কি রিজাইন করবেন ইয়েস আমি রিজাইন করব স্যার শুনলাম আপনি রিজাইন করেছেন হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ কেন স্যার তোমরা বোধহয় জানো না শিক্ষকতা কোনো চাকরি নয় শিক্ষকতা শিক্ষকতাই পেশা হিসাবে একটা মহান কর্মক্ষেত্র কিন্তু সেই মহান পেশা যখন একটা চাকরিতে রূপান্তরিত হয় আর তার নিয়ন্ত্রণ করে সমাজে কিছু বিত্তবান নষ্ট মানুষ তখন শিক্ষকতা হয়ে যায় শুধুই পেশা আমি আমি শিক্ষক হতে চাইছি পেশাজীবী নয় স্যার পলায়ন তার মনোবৃত্তির লোক কিছুই হতে পারে না হোয়াট ডু ইউ মিন আই মিন স্যার আপনি একজন মুক্তিযোদ্ধা যিনি মুক্তিযুদ্ধ করেছেন
কিন্তু জীবন যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার পথ খুঁজছেন। পালিয়ে কোথায় যাবেন স্যার? পালিয়ে কোথায় যাবেন? কোথায় আছে এমন একটা কলেজ যেখানে রাজাদের মতো বখাটে সন্ত্রাসীদের কোনো উৎপাত নেই? স্যার, কোথায় আছে এমন একটা শিক্ষাঙ্গন যেখানে একজনের হেমায়ত খানের মতো দূষিত নেতা নেই? যদি তাই হয় তাহলে এই কলেজকে কলুষমুক্ত না করে আমাদের ফেলে আপনি কোথায় যাবেন স্যার? স্যার, স্যার, ছাত্রছাত্রীরা শিক্ষাগুরুর কাছে সন্তানের মতো, তার ঊর্ধ্বেও আমি তোমার আপন ভাই। ভাইয়ের দাবিতে বলছি, আমাদের ফেলে যেও না ভাইয়া, গেলে আমাদের সঙ্গে নিয়ে যাও। শহীদ মিনারে ভণ্ড রাউরা বিজয় পতাকা, শহীদদের আত্মা আক্ষেপ করে বলুক, ওই দেখো, ওই দেখো, জীবন দিয়ে যাদের দিয়েছে মাতৃভাষায় কথা বলার অধিকার, সেই আমাদের উত্তরসূরীরা, আমাদের উত্তরসূরীরা কেমন যুদ্ধের মাঠ ছেড়ে কাপুরুষের মতো পালিয়ে যায়। না অনেক না, পালিয়ে আমি যাচ্ছি না। ইচ্ছে তো হয় বারবার ছাত্র হয়ে ফিরে আসি তোদের মাঝে, বারবার জন্ম দেই বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টি শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের স্বাধীনতা যুদ্ধ, বারবার ছিনিয়ে আনি বিজয়ের লাল পতাকা, কিন্তু কিন্তু কোথায়, কাদের মাঝে ফিরে আসবো? কোথায় সেই ছাত্র সমাজ যারা জন্ম দিতে পারে একটি আন্দোলন, যারা জন্ম দিতে পারে একটি বিপ্লব, ছিনিয়ে আনতে পারে একটি চূড়ান্ত বিজয়? আমরা, আমরাই সেই সাহসী ছাত্র সমাজ। সন্ত্রাসের চাবুক খেয়ে আমরা তো ভেঙে পড়িনি, আমরা তো চাপের কাছে মাথা নত করিনি, আমরা তো স্বার্থের দালাল হয়ে যাইনি। ছাত্র সমাজ বিক্রি হয়ে যাবার মতো পণ্য নয় ভাইয়া। যদি তাই হতো তাহলে অতীতে কোনো আন্দোলনই সফল হতো না স্যার। আপনি আমাদের ছেড়ে যেতে পারেন না স্যার। না না, আপনি আমাদের ছেড়ে যাবেন না স্যার। কোথায় যাবো আমি? আমি আমি তোদের ভালোবাসি, ভালোবাসি দেশকে, ভাইয়েরা মানুষকে। ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। কবে সোনালি সকালে সবুজের বুক চিরে লাল সূর্যটাই উঠবে, লাল সূর্যটাই উঠবে। এসো বন্ধু বাড়াও হাত, মুছে দিই কালো রাত, বিজয়ের ফুল কবে ফুটবে। এই নিপীড়িত জনতার পাশে এসে দাঁড়াবার সাহসী মানুষ চাই, সাহসী মানুষ চাই। এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই।
কত প্রাণের বিনিময় পেয়েছি স্বাধীনতা পেয়েছি প্রাণের দেশ আজ সন্ত্রাসী হায়রারা সোনার এই দেশটাকে করে দিতে চাই বুঝি শেষ তাই প্রতিবাদ করতে প্রতিরোধ করতে সাহসী মানুষ চাই সাহসী মানুষ চাই এসো ভালোবাসি ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের দুঃখের শেষ নাই সেই অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সাহসী মানুষ চাই সাহসী মানুষ চাই এসো ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের দুঃখের শেষ নাই এসো ভালোবাসি দেশকে দেশের মানুষকে একদম চোর আমার এত বাড়ি ঘর থাকতে চোরের বাচ্চা চোর ছিছি কলেজের শহীদ মিনারে বসে নেশা করে আরে কোথায় আমার জায়গা আছে ওই যে বুড়ি গঙ্গা যে বুড়ি গঙ্গা তারও অর্ধেকটা আমার দখলে আরে লিডার আপনি বৃথা রাগ করছেন ক্রিমিনাল কোর্টের যোগ্য উকিল আমি আছি না যতবার ধরা পড়বে ততবার জামিন নো রিমান্ড আপনি চুপ করুন আমার ছেলে কি চোর গুন্ডা নাকি যে বারবার ধরা পড়বে না না তোমার ছেলে হলো নেশাখোরদের সর্দার যাকে ধরতে না পারলে বাপ মাকেই ধরে নিয়ে যায় বাবা ওই প্রিন্সিপাল স্যার কি করলে ওই প্রিন্সিপালকে যে আমি কি করব সেটা আমি নিজেই খুঁজে পাচ্ছি না লিডার কান পাতুন এবং আমার যুক্তি নিন কিরে না কোনো হটটক না কোনো শাউটিং না কোনো ড্রামা মনে হচ্ছে দুজনে ঝগড়া করেছিস ফরিদ মামা আমার চশমাটা দাও চশমা ছাড়া কাগজ পড়তে পারো না এরপরও কি বুঝতে পারছো না বয়স কত হলো কাকে কি বোঝাচ্ছ ফরিদ মামা আরে হাই পাওয়ার ম্যাগনিফাইং গ্লাস লাগিয়ে আমাকেও পেপার পড়তে হবে তবু এই বাড়িতে কোনো বউ আসবে না ফরিদ মামা ব্যাপারটা কি বলতো ব্যাপার আর কি ব্যাপার ইমোশন ব্যাপার সেন্টিমেন্ট নো কুকিং নো ইটিং নো কুকিং নো ইটিং মানে কেমন প্রিন্সিপাল তুমি ইংরেজি বোঝো না ওরা বলছে হয় তুমি নিজে রেঁধে খাওয়াবে আর না হয় বিয়ে করে বউ এনে তার হাতে রান্না খাওয়াবে ওরা আমার হাতে আর নো ইটিং তুমি সাক্ষী বিয়ের চেষ্টা যে করিনি তা নয় প্রথম যখন বিয়ে করতে চাইলাম ফরিদ মামা কনের বাবা কি বলল ও বিয়ে করে কি করবে সিম্পল একজন লেকচারার ও ভাই বোন পালবে না বউ পালবে ইয়েস আই এম সাক্ষী কিন্তু কিন্তু ফরিদ মামা চেষ্টা তো ছাড়লাম না গেল কিছুদিন অত কথা শুনতে চাই না এখন বলো কবে বিয়ে করছো কি আর বলবো বুঝলাম তোরা দুজন আমাকে ভালোবাসিস না বিয়ে করিয়ে আমাকে বউয়ের হাতে তুলে দিতে চাস ভাইয়া তোমার চেয়ে ভালো জীবনে কাউকে বাসিনি কেউ না আমি জানি রে আমিও তো পারলাম না তোদেরকে ছেড়ে নিজেকে ভালোবাসতে তোদেরকে ছোট রেখে বাবা মা দুজনেই মারা গেলেন আমি আমি তখন কলেজের ছাত্র সেই থেকে তোদের মায়ের স্নেহে বাবার আদরে মানুষ করেছি ভাইয়া তুমি আমাদের জন্য অনেক করেছ এবার নিজের দিকে তাকাও নিজের জন্য কিছু করো ভাইয়া আমরা কথা দিচ্ছি ভাবিকে আমরা ভাবি মা বলে ডাকবো আচ্ছা আচ্ছা ডাকিস চল এবার নাস্তা করি আসসালামু আলাইকুম পারভেজ সাহেব ওয়ালাইকুম আসসালাম আরে মির্জা সাহেব যে আমি গরিব মানুষ গরিব মানুষের নেতা তাই শুধু লাল গোলাপে শুভেচ্ছা নিয়ে এলাম প্লিজ গ্রহণ করুন থ্যাংক ইউ বসো না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হঠাৎ কি ব্যাপার
কলেজটাকে হেমায়েত খানের মতো নেতারা যেভাবে কুলোষিত করছিল, আর আপনি শক্ত হাতে সাহস করে যেভাবে নির্মূল করেছেন, এ তারই শুভেচ্ছা। আমি আমি সবই শুনেছি, সবই শুনেছি। মির্জা সাহেব, শিক্ষাঙ্গনগুলোকে সন্ত্রাস মুক্ত করতে আমাদের সবারই এগিয়ে আসা উচিত। রাইট রাইট, এই মির্জা হাসিম আপনার সাথে একমত। তাহলে এখন আসি, ইসলাম আলাইকুম। তুমি কি আমাকে চিনতে পেরেছ? চিনি চিনি মনে হয়, চিনিতে না পারি। চিনি না, চিনি না, কাউকে চেনে না, মানুষ কাউকে চেনে না, নিজেকেই নিজে চেনে না। কিন্তু হাবিলদার মকবুল চিনতে পেরেছে। মকবুল ডিউটি ছাড়া কাউকে চেনে না, মানুষ বিপদে আছে, সন্ত্রাস ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে, মানুষকে রক্ষা করতে হবে, সবাইকে রক্ষা করতে হবে, সমাজকে রক্ষা করতে হবে। হুশিয়ার, সাবধান, টেনশন টেনশন, চারিদিকে টেনশন। মেয়েকে নিয়ে মাকে তো ভাবতেই হয়, এই জন্যই তো ভয় মা। প্রতিদিন কলেজ থেকে যে সব খবর আসছে তাতে আমার মন সায় দেয় না যে তুই আর কলেজে যা। এমন ভয়, সবাই যদি তাদের ছেলে মেয়েকে বিদ্যালয়ে যেতে না দেয় তাহলে জাতিটাই তো শিক্ষাহীন হয়ে যাবে, স্কুল কলেজগুলো জঙ্গলি জানারে ভরে যাবে। তাই তো হয়েছে, শিক্ষা আন্দোলন কাদের দখলে রয়েছে? না মা, বেদখল কখনই কায়েমই হয় না। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না তো, স্কুল কলেজে সন্তোষী কজন, বেশিরভাগই তো ভালো মানুষ। লক্ষ্মী মা আমার। আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। আমি জানি, আমি জানি নিরবতাই তোমার সম্মতি। দেবী হাত বাড়াও, পুষ্পার্ঘ নাও, নাও। আরে তুষ্কি, তুমি হঠাৎ অনেক হয়ে গেলে কেন? শালা, অনেক হয়ে যায়নি, হয়ে আছে। তুষ্কি নই, তুষ্কির ভাই। এবার বল কি চাই? ও, যা চাই তা পাই না, যা পাই তা অর্ধেক পাই। শালা, দিলি কবিতার ছন্দ ভেঙে। আফসোস করিস না দোস্ত, আমার বোনটি তবুও তোর কবিতা কান পেতে শোনে, আর আমার সে তো পাত্তাই দেয় না। কে, কার কথা বলছি? আরে আমার কে, কাজল। ওহ কাজল, যে ভোমরা পুরুষ তোমাকে চোখে পাতায় মেখে ঘুরে, তার দিকে তুমি নজর দাও না। কেন দাও না? হ্যাঁ দেবে, দেবে বলবে, দেবে, হ্যাঁ লেগে থাক। কথায় আছে, প্রেম নিবেদনের ব্যাপারে একটু নির্লজ্জ হতে হয়, ঠিক আমার মতো। একবার না পারিলে দেখো শতবার। যাও বন্ধু, যাও। যাই দোস্ত, দোয়া করিস। আলহামদুলিল্লাহ, বুকের ভিতরে আন্ধার কুটুরে তুমি যে গোসাঁদের, আরো একদিন ফুলের টাকা জোগাড় করতে হবে। নিষ্ঠুর পৃথিবী। কাজল, কিছু বলবি? আমি কি বলতে চাই সে কি তুমি জানো না? আমি তো মনস্তাত্ত্বিক নই, লিপস্টিকও করতে পারি না, আর কখনো তোমার মুখের দিকে সেভাবে তাকাইও নি, কাজে কি করে জানবো তুমি কি বলতে চাও? কাজল, আমি তোমাকে কি হলো বলো না। হে, মানে বলতে চাই, বলতে চাই। কি বলতে চাও তার মানে তো পরিষ্কার, কিন্তু আট দশটা সস্তা ছেলের মতো তোমার মুখে সেসব কথা মানায় না অনেক। কেন মানায় না, কেন মানায় না কাজল? তুমি জানো না আমি কি বলতে চাই? তাহলে বলো।
না থাক, মনে হয় বলার সময় হয়নি। সময় হলেও বলুন উনি, হয়তো সারা দিতে পারবো না। কেন কাজল? অনেক আমার কিছু বাধ্যবাধকতা আছে, কিছু দুঃখ আছে, যে দুঃখ আমাদের পরিবারের সবাইকে কাঁদায়। হঠাৎ করে সেই দুঃখের জাল ছিঁড়ে আমি বেরিয়ে আসতে পারবো না। কাজল, আমি কি তোমার দুঃখের শেয়ার নিতে পারি না? সুখের শেয়ার যাকে দিতে পারছি না, তাকে দুঃখের শেয়ার দেব কোন অধিকারে? আমার দুঃখ আমাকে বইতে দাও। হঠাৎ করে তোমাকে দুঃখ দেবার জন্য আমি দুঃখিত অনেক। কিছু কিছু দুঃখ আছে যা সুখের চাইতেও মধুর। কাজল, ওঠো, পৌঁছে দেই। ধন্যবাদ, আমি যেতে পারবো। আহা, এই ঝড় বৃষ্টির রাতে কোনো গাড়ি ঘোড়া পাবে না, যাবে কি করে? ওঠো, পৌঁছে দেই। আহা, ওঠো না, ওঠো।
আশা পেলো আজ ভাষা, পূর্ণ হলো ভালোবাসা, যত চাওয়া হলো পাওয়া, মধু মাখায় ফাগুনে চুপি বলি কানে কানে ভালোবাসা এলো প্রাণে প্রাণে, চুপি চুপি বলি কানে কানে ভালোবাসা এলো প্রাণে প্রাণে, চুপি চুপি বলি কানে কানে ভালোবাসা এলো প্রাণে প্রাণে। চুপি চুপি বলি কানে কানে ভালোবাসা এলো প্রাণে প্রাণে। কি হলো, তোমার মোটরসাইকেল উঠে তো পেঁচিয়ে গেলাম। তাই তো, আমরা চাই আপনার মতো সৎ সাহসী মানুষ চেয়ারম্যান নির্বাচিত হোক। কিন্তু হেমায়েত খান আমাকে নির্বাচিত হতে দেবে না। মির্জা সাহেব, বিজয়ের কলকাঠি ভোটারের হাতে, আমার ধারণা তারা সঠিক সিদ্ধান্তই দেবে। আমি শুধু এই পবিত্র বিদ্যাপীঠকে কলুষমুক্ত রাখতে চাই। আদর্শবান ভাইয়ের আদরের টুসকি, আজ তোমার সাথে আমি টুস টুস খেলব। কলেজে এসে মেয়েদের সাথে নাকামি, হ্যাঁ তুই আমার বইকে লাঞ্ছিত করেছিস, আমি তোকে মেরে ফেলব। অনেক, ওকে ছেড়ে দে। তুমি এখন এই কলেজে বহিরাগত, তোমাকে যেন আর কোনোদিন এই ক্যাম্পাসে না দেখি। গেট লস্ট, লস্ট। কি করেনি, আমার মতো জাদ্রেল নেতার নাকে ঝামা ঘষে এসেছে। কি আমার জাদ্রেল নেতারে, তোমাকে তো ঘুষ খাওয়ার অপরাধে চোর গুন্ডারও পিটিয়েছে। চুপ করো। চুপ করবো কেন, চুপ করবো কেন? ওসি থাকতে মহিলা কয়েদিদি রেপ করতে গিয়ে ধোলাই খাওনি? ধরা পড়ে গেছো বাবা, আমারও কাছে গো, আমারও কাছে। বলো তো মা, আমি করলে দোষ? আহা, এসব কথা নিয়ে ঝগড়া করছেন কেন? নেতাদের কিছু ডার্ক সাইড থাকে। লিডার, এদিকে কি কাণ্ড ঘটে গেছে জানেন? কলেজের ইলেকশন শিডিউল ঘোষণা হয়েছে, নমিনেশন পেপার জমা দেওয়ার সময় মনে হয়েছে। কলেজের গভর্নিং বডির ইলেকশন, অথচ আমি জানি না কি ব্যাপার। ভাইস প্রিন্সিপাল সাহেব, চেয়ারম্যান পদে মাত্র একটি নমিনেশন পেপার জমা পড়েছে, সেটিও মির্জা সাহেবের। হেমায়ত সাহেব কি নির্বাচন করবে না? নির্বাচন করলেও জিততে পারতো না স্যার। এই প্রিন্সিপাল,
কার হুকুমে আপনি ইলেকশন শিডিউল ঘোষণা করেছেন? কারো হুকুমে নয়, আমি নিয়ম পালন করেছি। এই মিস্টার দালাল, মিস্টার খান, ইউ জাস্ট হোল্ড ইওর টং, আদারওয়াইজ। আদারওয়াইজ? আদারওয়াইজ কি কি করবেন আপনি? বিনা অনুমতিতে প্রিন্সিপালের রুমে ঢুকে অভদ্র ব্যবহার করার জন্য আপনাকে আমি বের করে দেব। তুই তুই আমাকে বের করে দিবি? এই হিমায়ত খানকে বের করে দিবি? আরে তোর মতো প্রিন্সিপালকে এই মুহূর্তে কলেজ থেকে বের করে দিতে পারি। ইউ মাস্টার্স! এই কি বললি? কাকে মাস্টার্ড বললি? তুই একজন মুক্তিযোদ্ধাকে মাস্টার্ড বলেছিস, তুই একজন শহীদ বুদ্ধিজীবীর ছেলেকে মাস্টার্ড বলেছিস, আজ আজ তোর হেই নেই। ইউ সন অফ এ বিচ! স্যার, ওকে আমাদের হাতে ছেড়ে দিন, ওকে আমরা ন্যাংটা করে কলেজ থেকে বের করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওকে আমাদের হাতে ছেড়ে দিন স্যার, আমরা ওকে চিমটি কেটে মেরে ফেলবো। হ্যাঁ, গো। হ্যালো, হ্যালো ভাইয়া, এতক্ষণ অফিসে কি করছো? আজকে না ভাবিকে আংটি পরাতে যাওয়ার কথা। ভাইয়া জলদি চলে এসো, ও বাড়ির সবাই রেডি হয়ে বসে আছে। আচ্ছা ভাইয়া, এই অনুষ্ঠানের কথা কেউ ভোলে? সিস্টার টুস্কি, প্রথম প্রথম বিয়ে তো, তাই ভুলে গেছি। কোনো চিন্তা করিস না, হাতের কাজটা সেরেই চলে আসছি। ওকে, আসছে। আসছে কি রে, আবার ফোন কর। যার বিয়ে তার দেখা নেই, পাড়াপড়শির ঘুম নেই। ও মামা, তুমি যে কি বলো না, আমরা বুঝি ভাইয়ার পাড়াপড়শি। তাই না, ফোন কর তো। বললাম তো, 10 মিনিটের মধ্যে আসছি। দশ মিনিট অনেক সময়। এই তোমরা কারা? ওরা আমার সন্তানের মতো। কি চাও তুমি? অপমানের বদলা নিতে চাই? বাবারা হাত লাগাও। অনেক
মিঠু চল যাও। না ভাইয়া, মিঠু না ভাইয়া, তোরা সাহসী মানুষ হবি, সাহসী মানুষ। এই তুষ্কি কাঁদবি না, একদম কাঁদবি না, চুপ চুপ। আমার ভাইয়া মরেনি, আমার ভাইয়া মরতে পারে না। প্রিন্সিপাল ইব্রাহিম পারভেজ সাহসী মানুষ, মানুষ করার কারিগর। তুমি মরবে কেন? ওঠো ওঠো, তুমি না একজন মুক্তিযোদ্ধা, তুমি না একজন শহীদ বুদ্ধিজীবীর ছেলে। আপনারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলেন, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন এই দেশে এখনো কেন এই রক্তপাত? এই জবাব কে দেবে? কে দেবে এর জবাব? কে দেবে এর জবাব? কে দেবে এর জবাব? এই ভাষা শহীদেরা তোমরা শোনো, তোমাদের রক্তের দোষের সাথে আর কত রক্ত বইবে, আর কত সাহসী মানুষ শহীদ হবে, আর কত শহীদ মিনার করবো আমরা, আর কত কৃষি সৌধ, আর কত, আর কত, আর কত। আসুন লিডার, আসুন। দেখুন সন্ত্রাস কোথায় পৌঁছে গেছে, পুলিশের ঘুম হারাম, কিন্তু হারামির বাচ্চারা থামছে না, শিক্ষাগুরু পর্যন্ত বাদ যাচ্ছে না। একজন মানুষ ছিল চলে গেল, একজন সাহসী মানুষ ছিল খুন হয়ে গেল। একদিন লোকে বলে বেশি সাহস ভালো না। কে করেছেন আপনি এই মামলার? কজনকে গ্রেফতার করেছেন? মামলা তো হবে স্যার, কিন্তু সাক্ষী কোথায়? লেফট রাইট লেফট, আমি 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 সাক্ষী, আই এম দা উইটনেস। আমার চোখের সামনে, আমার চোখের সামনে ওরা প্রিন্সিপালকে খুন করেছে। ওরা ওরা ভয়ঙ্কর, ওরা সন্ত্রাসী, ওরা খুনি। হেমাত খান, হেমাত খান আর তার চালা চামচা, আমি সাক্ষী দেব। আমি মকবুল অন ডিউটি স্যার। আরে তোমার সাক্ষী দাম দেখে যাও, ভাগো, পাগলামি করো না স্যার। ইউ বিলিভ মি, আপনিও পুলিশ আমিও পুলিশ, হাবিলদার মকবুলের চোখ ভুল করতে পারে না। চুপ করো, ওরাই আমার ভাইয়াকে খুন করেছে, ওরাই খুন করেছে। ইয়েস ইয়েস স্যার, আমি হাবিলদার মকবুল। ইয়েস আই উইল গো স্যার। ইন্সপেক্টর আপনি কেস লিখুন। বেশ লিখছি। অ্যাটেনশন, লোকের বাড়িতে ঢুকে চিৎকার করছিস কেন? তোরা আমার ভাইকে খুন করেছিস, একত থানায় গিয়ে তোদের স্বীকার করতে হবে। স্বীকার করা কি হলো? এ কথা তো সত্যি যে আমি তোর ভাইকে খুন করেছি। শুয়োরের বাচ্চা, আজ আমি তোকে খুন করব। Oh!
দেখুন সন্ত্রাস কত দূর গড়িয়েছে, আমার মতো নেতার বাড়িতে ও অস্ত্র নিয়ে ঢুকেছে, পিস্তল নিয়ে ঢুকেছে, ডাকাতি। ইন্সপেক্টর বিশ্বাস করুন, এই পিস্তল আমার নয়, এটা ওরা আমার পকেটে ঢুকিয়েছে। চল ছাড়া, থানায় গেলে বুঝতে পারবি পিস্তল এলো কোথা থেকে। এই নিয়ে চলো। আমি সাপ মারি আর সাপের বাচ্চার কোমর ভাঙি। তোর অস্ত্রের ভান্ডার কোথায়? কে কাছে তোর দলে বল। আমার কাছে কোনো অস্ত্র নেই, কিন্তু আমাকে পিটিয়ে পিটিয়ে তোরা এমন অস্ত্র বাড়ছিস যে অস্ত্রের হাত থেকে তোরা কেউ রেহাই পাবি না। আমার পাকা সন্ত্রাসী বল। বল তোর অস্ত্রের ভান্ডার কোথায়? বল। কিন্তু গুলি গুলি মারিস, তরলের প্রত্যেকটি মর আমি তোদের ফিরিয়ে দেব। আর পারি না। এটা খেয়ে শক্তি সঞ্চয় করো, এই শালা আমাকে অনেক মেরেছে, আজ বদলা নেব। হ্যাঁ তাই করো, তাই করো ভাই, আমি একটু রিল্যাক্সে যাই শালা। মার খাওয়ার চেয়ে মার দেওয়া বড় কষ্ট। আপনি পারেন স্যার, ওইদিকে চলছে, পরে টের পাবেন কিন্তু। শালা রাজার গায়ে হাত। ওসি সাহেব, এই কি অত্যাচার? সাজানো মামলা একজন ভদ্রলোকের ছেলেকে ধরে এনে কেন অত্যাচার করছেন? স্বীকারোক্তি, স্বীকারোক্তির জন্য। ওসি সাহেব দয়া করুন, আমার ভাইয়াকে ছেড়ে দিন, আমার ভাইয়া সন্ত্রাসী নয়। কি কোমল চেহারা, মধুদানার মতো দু চোখে অশ্রু ফোটা, মনে হয় কেটে খাই। অভদ্রের মতো কথা বলবেন না, আপনি জানেন অনেকের মতো ভদ্র ছেলে এ যুগে পাওয়া বিরল। পুলিশের উপর পুলিশ আছে আপনি জানেন? রেগেছেও না, রাখলে আমার বিপ্লবী প্রীতিলতার ইতিহাস মনে পড়ে যায়। তুমি হলে তো বয়লটি পুশ করা হতো। ইন্সপেক্টর, আপনার জন্ম মনে হয় ওই রকম কোন ডিম্ব থেকেই হয়েছে। আপনি কি করে জানলেন? কি কি জানলাম? আমার স্যারের জন্ম বৃত্তান্ত। চিনি তো স্যার, মাল খেলে আপনার কান দিয়ে কোনো গাল ঢোকে না। তুমি জানো না উপরের ফোন পেয়ে ছেলেটাকে অ্যারেস্ট করেছি, আর ওকে আমি ছাড়বো কোন সাহসে? চলে এসো। আমরা সবাই নতুন চেয়ারম্যান মির্জা সাহেবের কাছে। মির্জা সাহেব, আমি শুনেছি আপনি গরিবের বন্ধু। আপনি আপনি অন্যায়ের প্রতিবাদ করেন। আমার ভাইয়াকে বাঁচান। অনেক আমার সন্তানের মতো, ওর কিছুই হবে না, প্রয়োজন হলে জেলের তালা ভেঙে অনেককে ছাড়িয়ে আনবো। মির্জা সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
সবাই চলো, মির্জা সাহেব, 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 মির্জা সাহেব। হেমায়ত খান, একজন সাবেক পুলিশ অফিসার হিসেবে তুমি যতটা চালাক ছিলে, নেতা হিসেবে তুমি ততটাই বোকা। অনেকের মতো একজন ইনোসেন্ট পপুলার ছাত্রকে অস্ত্র মামলায় ফাঁসিয়ে তুমি ভীমরুলের চাকে খোঁচা দিয়েছ, ভুলে যেও না। আমি এখন ওই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, আমিও দেখাবো অনেককে তুমি কদিন আটকে রাখতে পারো। মির্জা সাহেব, আপনি তো জানেন হেমায়ত খান যেদিকে বাঁকা চোখে তাকায় সেদিক ফাঁকা হয়ে যায়। হেমায়ত খান, তুমি ইতিহাস ভুলে গেছো, ভুলে গেছো ওরা এই 69 এর গণ অভ্যুত্থানের জন্মদাতা। আপনি যখন এসছেন তখন তো জানুন না দিয়ে পারি না মির্জা সাহেব। দেখুন, আমি কোনো বেআইনি কাজ জীবনেও করিনি, যথাযথ জামিন নামা সঙ্গে করে নিয়ে এসেছি। এই নিন। কোনো দরকার ছিল না। আরে আপনি নিজেই তো জামিন নামা। না না, আইনের প্রতি শ্রদ্ধা দেখানো প্রতিটি নাগরিকের পবিত্র কর্তব্য। কর্মালি স্যার, অনেককে নিয়ে এসো। আসুন আসুন স্যার। অনেক বাবা আমার, আসো আসো। মির্জা সাহেব, আপনার সম্মানে ছেলেটাকে ছেড়ে দিলাম, আমার দিকে একটু নজর রাখবেন। ও প্রমোশন হবে হবে, এই তোমারও হবে। চলো বাবা, চলো। কাঠের উপরেরটাও খেলাম, তলেরটাও খেলাম। জেলের তালা ভেঙেছি, জেলের তালা ভেঙেছি, জেলের তালা ভেঙেছি, জেলের তালা ভেঙেছি। কেন অনি, চল না না রে, আমি এই ক্যাম্পাসে আর ঢুকব না। আমার আমার নাম অপরাধীর খাতায় লেখা হয়ে গেছে। আমি আমার ভাইয়ের আদর্শে করা এই কলেজে আর ঢুকব না রে, আর ঢুকব না। তুমি আমার ভাইয়াকে ফেরাও, আমার ভাইয়াকে ফেরাও, আমার ভাইয়াকে ফেরাও। কাজল, তুমি অনেককে বোঝাও, আমার ভাইয়া তুমি বোঝালে ফিরে আসবে, তুমি বোঝালে ফিরে আসবে, যাও। আমি তো বলেছি
ওখানে আমি যাব না। অনিক, তুমি কি তাহলে প্রতিশোধের চিন্তা ভাবনা মাথায় নিয়ে? হ্যাঁ হ্যাঁ তাই। সারা দেশ জেনেছে প্রিন্সিপাল ইব্রাহিম পারভেজের ভাই অনিক একজন অস্ত্রবাদ সন্ত্রাসী। অস্ত্র হাতে সেই সন্ত্রাস নির্মূল না করা পর্যন্ত অনিকের জীবনে আর কোনো কলেজ নেই। ভাইয়ের মৃত্যু আমাকে শিক্ষা দিয়েছে, এবার আমি ওদের শিক্ষা দেব। না অনিক, তুমি অস্ত্রবাদ সন্ত্রাসী হতে পারো না। বিচার পাবে না, কারণ একটা পাগলের সাক্ষী কোর্ট গ্রহণ করবে না। তাহলে কি আমার ভাইয়ের হত্যাকারীরা শাস্তি পাবে না? কেমন করে পাবে? আদালত প্রমাণ চায়, আবেগ চায় না। অথচ
এক ভাইয়ের হত্যার প্রতিশোধের জন্য আর এক ভাইয়ের আবেগই যথেষ্ট, প্রমাণ নয়। কোন প্রকার প্রমাণ ছাড়াই তুমি কি হিমায়ত খানকে খুন করতে চাও? চাই। শুধু হিমায়ত খান কেন, দেশের সমস্ত খুনিদের আমি খুঁজে খুঁজে বের করে খুন করতে চাই। ওরাই তো আমার ভাই ইব্রাহিম পারভেজকে খুন করেছে। Do you want to be a gangster? No! No, sir! I don't have that intention! আমার কোনো স্টার হওয়ার ইচ্ছে নেই। আমি তো হতে চাই এক ভয়ঙ্কর প্রতিহিংসার প্রতিমূর্তি। প্রতিশোধই হবে যার একমাত্র আদর্শ। নো অনেক, এসব কথা তুমি আমার সামনে বলে ভুল করছো। এমনিতে তোমার নামে অস্ত্র মামলা ঝুলছে, অনেক কাঠখড় পুড়িয়ে আমি তোমাকে জামিন করিয়েছি। তাছাড়া আমি একজন সাধারণ রাজনীতিবিদ, নির্মল রাজনীতি করি আমি। নির্মল রাজনীতি করেন? মুখে হাত দিয়ে বলতে পারেন আপনার দলে কোনো সন্ত্রাসী নেই? অস্বীকার করছি না। আছে, তুমি কি তাদেরই একজন হতে চাও? বেশ, দলে নিলাম তোমাকে। আমিও মনে প্রাণে চাই তোমার ভাইয়ের হত্যাকারীরা শাস্তি পাক। একদিন না একদিন হিমায়ত খান তোমার টার্গেটে পড়বে। বন্ধু, আমি কবি মানুষ, পাখিটাকে শিকার করার জন্য এই আর গানটা নেই। কোন কায়দা আমাকে তো চেনো না, এত বিশ্বাস কিসের? যদি টাকা না দেই? আরে আমার নাম তলার বাচ্চু, তুই মাল কই থেকে আইছো সেই খবর পাইছি। চেতা কই মাছ গিল্লা কেউ হজম করবার পারে? পারে না। পেটের মুখ কই ফাল দিয়া বাইরব? খাইসা মারে পুলিশ, উস্তাদ পুলিশ এর দিছে। চালাবে ওটা নাম মির্জা সাহেব। শেষ পর্যন্ত অবৈধ অস্ত্র হাতে তুলেই নিলে। বাহ, কি সুন্দর জিনিস! বিজ্ঞান সৃষ্টির জন্য যা করেছে তার চেয়ে বেশি করেছে ধ্বংসের জন্য। এর জন্য দায়ী বিজ্ঞানীরা নয়, আপনাদের মতো কিছু রাজনীতিবিদরা, যারা মোটেই কোনো সৃষ্টি করেননি কিন্তু ধ্বংস করেছেন অনেক। বন্দুক হাতে পেয়েই দেখি তোমার কথা সুর পাল্টে গেল। এখন তো শুধু আমার নিজের পাল্টানো বাকি। কি করবে বন্দুক দিয়ে, পাখির মতো মানুষ মারবে? মির্জা সাহেব, শিকারী যখন বন্দুক হাতে জঙ্গলে ঢোকে তখন হয় সে পাখি মারে, নয়তো পশু। আমি তো কেবল পশুই মারব। দুটোই দণ্ডনীয় অপরাধ। কয়টা মামলা মাথা নিতে চাও তুমি, কয়টা? আরে যে ক্যাডারের মাথায় যত বেশি মামলার বোঝা তার মাথার দাম ততই বেশি। আর এর প্রথম সুবিধাভোগী তো আপনিই হবেন। মানে? মানে মানে আমি আপনার দলের আর্মস ক্যাডার। আমার সন্দেহের তালিকায় যাদের নাম উঠবে তারা পশুর মতোই মরবে, হোক সে কোনো লৌহ মানব অথবা মমের পুতুল। তোমাকে মাসে মাসে মাল দেবো, আরামায়েশের ব্যবস্থা করে দেবো, তারপরও আমার অস্ত্রের গোড়ানে হামলা দিয়ে আমার মালপত্র সব সিজ করবে, আমার মানুষজন সব ধরে নিয়ে যাবে। আহা, আপনার লোক যদি একটু সাবধানে থাকতে বলবেন না, আমি তো চাকরি করি নাকি? তুমি আমার ঘোড়ার আন্দা করো। এই যে আমাকে সসল পেয়ে যা খুশি তাই বলে গেলেন। হ্যাঁ, তোমাকে সহজ বলে কোন শালা! আরে খান সাহেব, পুলিশকে শুধু আমি একা? এই যেমন স্পেশাল পুলিশ, সিআইডি পুলিশ, টিবি পুলিশ।
কুইন। বড় ভাদ্র মাসের নদী, আমি কি আপনাকে হেল্প করতে পারি? মডেলদের সবাই হেল্প করতে চায়, আপনি করবেন না কেন? আপনি মডেল কেন? আমাকে কি ফিল্মের এক্সট্রা মনে হয়? না না না, আপনাকে তো নায়িকাই মনে হয়। থ্যাংক ইউ। জানেন, আমি না নায়িকা হবার জন্য গ্রাম থেকে ঢাকায় এসেছি, আমাকে কি একটু চান্স দেওয়া যায়? অবশ্যই যায়, চলো আমার সাথে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড। কোনখানে? ডান্স ফ্লোরের মেকআপ রুমে। তুমি তো এক চান্সে নায়িকা। চলেন চলেন, আর দেরি করবেন না। আমি তো দারুণ লাকি। আর চলেন চলেন, যাও যাও। আরে দেখি দেখি, একটু দাঁড়াও। হ্যাঁ, ড্রেসটা কেমন হয়েছে দেখি। বিউটিফুল। আরে পোশাক পরে তো বিশ্ববিখ্যাত হয়ে গেল মাধুরী দীক্ষিত থেকে হালের কেক ঐশ্বরিয়া আর কারিনা কাপুর। আরে আমি তো কারিনা কাপুর হতে চাই। এবার যাও উইকটে পরে নাও। যাবে রে, উইকটে পরে নে। আরে আরে, এই দেখি পরেছেন। এই পাকনা চুল পরলে আমি তো বুড়ি হয়ে যাব। ম্যাডাম, এটা হলো নতুন স্টাইল। আরে কুইক কর, ডান্স ফ্লোর সব রেডি। আমি আগুনে জ্বলি না, পানিতে নিবি না। নিজের জীবন বাজি রেখে পরের উপকার করে, এখন এমন সাহসী মানুষ আছে সমাজে? পেয়েছি। তোরা দুম্বার মতো সে টেবিলে পড়লি, তোদেরকে আমি কাঁচা খাবো। আমাদের আধা খাওয়া খেয়ে ফেলেছে স্যার। কে কে খেলো? ও স্যার, আমি। তুমি তুমি কে? আমার নাম জরিনা খাতুন, বিজ্ঞাপনের মডেল। ফিল্মে হিরোইন হমো দেখা, নিজে নাম বদলে রাখছি জেরিন বেকুল। বোম্বে যেমন রাধিনা ট্যাংটং, অনুমিলা মানুষ, আমার তেমনি জেরিন বেকুল। এই সুন্দর না? সুন্দর, খুব সুন্দর। কিন্তু তুমি বোম্বা দুটাকে আমার টেবিলে ফেললে কেন? হ্যাঁ, কে তুমি? ইন্সপেক্টর বকুল। ম্যাডাম, ওয়েল ডান ইন্সপেক্টর বকুল।
প্রথম অপারেশনে তুমি দারুণ সাকসেস হয়েছ। নষ্ট মানুষদের অপসংস্কৃতির আস্তানা তুমি ধ্বংস করে দিয়েছ। রিয়েলি আই এম প্রাউড অফ ইউ। স্যার, ও এত নীল ছবি বানিয়ে অবলা মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে তাদের গোপন ছবি তুলে ব্ল্যাকমেল করছে, টাকা বানানোর নামে যুব সমাজকে ধ্বংস করছে। আমি জানি এখানে শেষ নয়। ভালো মানুষের মুখোশ পরে যারা সমাজটাকে ধ্বংসপুরী বানাতে চায় তাদেরকেও খুঁজে বের করতে হবে, ধ্বংস করতে হবে সমাজের সমস্ত নীল আতঙ্কের আস্তানা। অন ডাল চাউক চাল যাওক আর ড্রামে ড্রামে চোলাই মত ভিজাওক, মগার এই কোটি টাকার হিরোইনের লেগে জীবন দিয়ে দিবি, নইলে কিন্তু তোর জীবন। কিন্তু আপনি তো বলেছেন ওদের ধ্বংস করতে হলে অর্থনৈতিক ভাবে পঙ্গু করতে হবে। কিন্তু এ পাপ এখানে কেন? যদি পুলিশ আসে তখন আমার কি হবে? আমার দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। ভয় নেই, আপনার এই বাড়িতে আমি থাকছি না। কোথায় থাকছি প্রয়োজনে তা আমি আপনাকে জানাবো। কিন্তু এগুলো যে হেমায়েত খানের তা তুমি জানলে কি করে? এগুলো কোন খানের আমার তা জানা দরকার নেই। এদের সবার সাথে আমার যুদ্ধ। হেমায়েত খানের সাথে হবে তো আমার শুধু প্রতিশোধের মোকাবেলা। লোকজন সব মেরে ফেলেছে। কি কি বললে? অস্ত্রের গোডাউন একটা ধ্বংসকারী, কালোবাজারি, মুখোশধারী, মাদক ব্যবসায়ী, খুনি। কেন ডেকেছিস বল? ধীরে বন্ধু ধীরে, কারণ ছাড়া হেমায়েত খান কোনো কাজই করে না। আমার লোকগুলোর হাতে কিন্তু আধুনিক অস্ত্র,
আর ওই অস্ত্রগুলো সব বুলেটে ভরা। বুলেটের ভয় আমাকে দেখাবি না, ওর কাছে বুলেট থাকলে আমার কাছে মিসাইল আছে। বুলেট আসলে হিমায়ত খান, আমি রাজনীতি করি, এখানে আসার আগে আমি আমার মিসাইল ক্যারি করে এসেছি। আরে তুই তো ভণ্ড রাজনীতিবিদ, ধোকা দেয় তোদের মতো রাজনীতিবিদদের কাজ। বেইমান বিশ্বাসঘাতক, বেইমান বিশ্বাসঘাতক আমি না তুই। একবার অতীতের দিকে তাকিয়ে দেখ, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলি। অতীতের কথা বাদ দিয়ে এখন বল, আমি অনিককে কৌশলে অস্ত্র মামলায় ফাঁসিয়েছি, তুই তাকে ছাড়িয়ে আনলি কেন? ওই যে বললাম আমার মিসাইল, অনেক আমার মিসাইল। আমার সাথে তুই শত্রুতা করছিস কেন? হিমায়ত খান, শত্রুতা একের পর এক তুই আমার সাথে করেছিস। ভুলে যাস নে, সামান্য একটা পুলিশ অফিসার থেকে তুই এখন আন্ডার ওয়ার্ল্ডের বাদশা হয়েছিস আমারই অনুগ্রহে। তুমি কি তার গুরুদক্ষিণা চাও? না, তোর মতো সমাজ বিরোধীর কোনো মদত আমি চাই না। তুই আমার অনেক ক্ষতি করেছিস, অনেক। সেই জন্যই কি তুই তোর মিসাইল দিয়ে একের পর এক আমার ক্ষতি করে যাচ্ছিস? তুই আমার অস্ত্র ভান্ডার লুট করেছিস, আমার মাদক ব্যবসা রাস্তায় আক্রমণ করেছিস, আমার ব্লু ফিল্ম তৈরি রাস্তায় হামলা করেছিস, এমনকি কলেজ ম্যানেজিং কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে নিজে চেয়ারম্যান হয়ে বসে আছিস। আর কত সর্বনাশ করবি আমার? এ তো কেবল শুরু হিমায়ত খান, আমি পাই পাই করে আমার লোকসানের হিসাব নেব। ডেকে এনে আপোষ করতে চাচ্ছে এর অর্থ এই নয় যে আমি দুর্বল। একই সময় তোর সাজানো রাজনীতি মিসাইল করে দিতে পারি, রক্তের বন্যায় ভাসিয়ে দিতে পারি তোর নীতি আদর্শের গণিত লাশ। মিথ্যার পরিকল্পিত ভবিষ্যতের কথা আজ করতে পারলে তোর বুকে রক্ত হিম হয়ে যাবে। আর হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে বুক চাপড়ে বিলাপ করবি তুই, একথা মিথ্যার ভবিষ্যৎবাণী নয়। যা যারা আছে তাদের দায়িত্ব আমার উপর ছেড়ে দিন, কিন্তু আমি দেখতে চাই আপনারা কি করেন। 24 ঘন্টার মধ্যে আমি আমার ছেলের খুনিকে কাস্টডিতে দেখতে চাই, নইলে আমি সমস্ত শহরে আগুন লাগিয়ে দেবো। প্লিজ মিস্টার খান, প্লিজ, আপনি একজন প্রাক্তন পুলিশ অফিসার, আপনি এভাবে নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। আমি কি পারি না পারি তা আমার অতীত সার্ভিস রেকর্ড সাক্ষ্য দেবে, কিন্তু আপনারা কি পারেন তা আমি 24 ঘন্টার মধ্যে দেখতে চাই অফিসার, মাত্র 24 ঘন্টা। রিল্যাক্স রিল্যাক্স মিস্টার খান, আমি আপনার ইমোশন আপনার কষ্ট বুঝি, সুতরাং একে হ্যান্ডেল করার জন্য আমি ডিপার্টমেন্টকে এমন একজনকে দায়িত্ব দিতে বলবো সফলতাই যার একমাত্র রেকর্ড।
ইন্সপেক্টর। ইয়েস ইন্সপেক্টর বকুল, এসো এসো বসো। থ্যাংক ইউ স্যার। একটা নতুন অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য আমি তোমাকে বাসায় ডেকেছি। প্রখ্যাত শিক্ষাবিদ প্রয়াত প্রিন্সিপাল ইব্রাহিম পারভেজের ভাই অনিক এখন একজন আউটল, অস্ত্র মামলায় জামিন পেয়ে ইতিমধ্যে সে বহু খুন খারাপি করেছে, ড্রাগ রেকেডিং এর সাথেও সে জড়িয়ে পড়েছে। সে কাদের ছত্রছায়ায় কাজ করছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। অতি সম্প্রতি খুন হয়েছে বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব হেমায়ত খানের ছেলে রাজা। ধারণা করা হচ্ছে রাজা সম্ভবত অনেকের হাতেই খুন হয়েছে। প্লিজ গো থ্রু দিস ফাইল। ইন্সপেক্টর বকুল, দিস ইজ এ স্পেশাল অ্যাসাইনমেন্ট ফর ইউ। ওকে স্যার। গোছানো হয়েছে? ওহ মা, তোমাকে কতদিন বলেছি বাবার ছবিটা যেখানে সেখানে রেখো না, একটা ভালো ফ্রেমে বাঁধিয়ে দেওয়ালে ঝুলিয়ে রাখলেই তো পারিস। ইয়েস ওকে, সেই অবস্থাই করো। না, প্রেমের কবিতা আর নয়, এখন থেকে বিদ্রোহী কবিতা লিখব, বিপ্লবী কবিতা লিখব। নজরুল দিয়ে শুরু, কবি সুকান্ত আমার গুরু। বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, আমি যাই তার দিন পঞ্জিকা লিখে। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে উঠে অবাধ্যতার ঢেউ। হ্যাঁ, আমি অবাধ্য কবিতাই লিখব। কবি দিল ছন্দ ভেঙে, হে ও কাজল, জীবনের ছন্দ যখন ভেঙে যায় তখন কবিতার ছন্দ কোন কাজে লাগবে? কবি তুমি আমাকে অনিকের কাছে নিয়ে চলো। অনিককে আমি কোথায় পাবো? ও তো এখন আউটল, কেন কাগজ পড়ো না? আউটলদের কোনো ঠিকানা থাকে না। থাকে কবি, এবং অনিকের ঠিকানা তুমি জানো। আমাকে নিয়ে চলো প্লিজ। ওখানে গিয়ে তুমি কি করবে? শেষ চেষ্টা করব। তুমি কি ওর বন্ধু হিসেবে চাও? অনেক সন্ত্রাসী সেজে সন্ত্রাসীর গুলিতে ধিক্কার নিয়ে মারা যান। না, আমি তা চাই না, আমি তা চাই না। তাহলে ওর কাছে আমাকে নিয়ে চলো প্লিজ। বেশ চলো। কাজল, তুমি এখানে এলে কেমন করে? অনি, আমি নিয়ে এসেছি। তুমি কেমনই ভয়ঙ্কর খুনি হয়েছো যে বন্ধুর বুকে অস্ত্র ধরেছো? আমি বিশ্বাস করি না, এসব তোমার ভান, তোমার অভিনয়। ভান? অভিনয়? হিমায়ত খানের ছেলে রাজার খুন কি অভিনয়? দশটা অপরাধের আস্তানায় হানা দিয়ে অন্তত দশ জনকে খুন করে কি এসব অভিনয়? ওদের কোমর ভেঙে দেওয়ার জন্য ফেন্সিডিল, মরফিন, গাঁজা, হেরোইন, চরস কেড়ে নিয়েছে, এসব অভিনয়? কই কই, কোনো কাগজে তো তা লেখেনি? হ্যাঁ লিখেছে, লিখেছে, লিখেছে। অনেক একজন দুর্দর্শ খুনি, ডাকাত, সন্ত্রাসী। কেন তুমি সন্ত্রাসী হতে গেলে? এসব প্রশ্ন আর আমাকে করো। চলো অনিক, তুমি ফিরে চলো, ফিরে চলো। কোথায় ফিরে যাব? থেকে নরকের সড়কে? না,
কাজল ফিরে যাবার পথ আমার বন্ধ হয়ে গেছে। দিস ইজ ওয়ান ওয়ে রোড। এ পথের গাড়ি থামে চিলখানায় অথবা গোরস্থানে। সব জেনেও কেন তুমি এ পথে পা বাড়াতে গেলে? একবারও কেন তুমি আমার কথা ভাবলে না? একবারও কেন ছোট বোন তুষ্কির কথা ভাবলে না? আমি কি নিয়ে ভাববো বলতে পারো? আমার চোখের দিকে তাকাও কাজল, বলো এরপরও আমাকে ভালোবাসবে? আমার চোখ ভরা অশ্রু কি বলে? তাহলে সহমরণের জন্য তৈরি হয়ে যাও কাজল, এটাই আমাদের মিলনের একমাত্র পথ। অনেক অনেক পুলিশ এদিক দিয়ে তোমরা পালো, আমার কথা চিন্তা করো না। যাও হয়েছিল অনেকের বোন টুস্কির জন্যে, সে এখন কবরে।
সাহসী মানুষ ইব্রাহিম পারভেজের ভাই অনিক এখন পাগলের মতো অস্ত্র হাতে কাগজে খবরের শিরোনাম। পাগলামির ইতিহাসের যবনিকা টানা দরকার। তুমি আর অনিকের মন ঘুষকিকে, ওকে আমি ঘুষকি বানাবো, ঘুষকি। বকুল, তোমাকে আমার সাথে যেতে হবে। আপনি কি আমাকে অ্যারেস্ট করছেন? জাস্ট কাম উইথ মি। তুমি এখানে কি চাও? পিস্তল হাতে দেখেও বুঝতে পারছো না কি চাই? কেন, কোথাও নিয়ে যাবে নাকি? সিদ্ধান্ত তোমার উপর নির্ভর করছে। এখানে আসার কারণটা বলবে কি? আমার ছোট বোন টুস্কিকে অ্যারেস্ট করেছো কেন? স্বেচ্ছায় পুলিশের বাড়িতে নিজে এসে ধরা দিতে ঢুকেছো, এর পরে বুঝতে পারছো না কেন? অনিককে ধরার ক্ষমতা না তোমার আছে না তোমার ফোর্সদের। অনিক তো পিস্তল থেকে বেরিয়ে যাওয়া বুলেট, যাকে খালি হাতে ধরা যায় না। ওটাও তোমার মাথার মতোই খালি, বুলেটগুলো আমার হাতে। বাড়িটা এতক্ষণে পুলিশ ঘেরাও করে ফেলেছে, তাদের বন্দুকগুলো কিন্তু খালি নয়। যা কোনো কাজেই আসবে না, এখন এই মুহূর্তে তুমি টুস্কিকে ছেড়ে দেবে। তুমি ভুল করছো অনিক, টুস্কিকে গ্রেফতার করিনি, নিরাপত্তা হেফাজতে নিয়েছি, এই জন্য সে জানে মানে বেঁচে গেছে। কিন্তু আত্মসমর্পণ না করলে তুমি প্রাণে মারা যাবে। আমি তোমাকে বাঁচাতে চাই অনিক। একজন সন্ত্রাসের জন্য এত দরদ কেন তোমার? কারণ তুমি দুবার আমাকে প্রাণে বাঁচিয়েছো অনিক। এজন্য তোমাকেও আমি হেফাজতে নিতে চাই। টুস্কি যতদিন জেলে থাকবে ততদিন তুমি থাকবে আমার হেফাজতে। চলো। কেউ বাড়াবাড়ি করলে ইন্সপেক্টর বকুল মারা যাবে। Thank you.
এখানে নিয়ে এলে কেন? তুষ্কিকে ছেড়ে না দিলে আমি তোমাকে খুন করে ফেলব। পারবে না, পারবে না অনিক। তোমার চোখে মুখে আক্রোশ আছে, প্রতিহিংসা আছে, জিঘাংসা আছে, কিন্তু এই বকুলকে খুন করার অভিপ্রায় তোমার নেই। বকুল ফুলের বালা গেছে গলায় দেবো বলে তোমাকে এনেছি। পাগলামি করো না অনিক, এভাবে নিজের বিপদ তুমি আরো বাড়াবে। পুলিশ বেস্টনে ভেদ করে একজন সন্ত্রাসী একজন পুলিশ ইন্সপেক্টরকে ছিনিয়ে নিয়ে গেল, আর তোমরা? স্যার, আমরা সাবধানে গুলি চালিয়েছি যাতে ইন্সপেক্টর বকুলের কোনো ক্ষতি না হয়, কিন্তু আই এম শিওর স্যার সন্ত্রাসী অনেক নেই, হি ইজ ডেড। ইন্সপেক্টর, অনুমানের উপর ভিত্তি করে একজন পুলিশ অফিসারের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। রাইট স্যার, তবে আমার মনে হয় স্যার দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। হাউ ডু ইউ কনফার্ম ইট? ইয়েস স্যার, এটা আমার অনুমান স্যার। শাট আপ, যাও চারিদিকে ফোর্স মুভ করাও। ইন্সপেক্টর বকুলের কিছু হয়ে গেলে মানুষ পুলিশের মুখে থুতু দেবে, থুতু। গুলি বের করো, গুলি বের করো, গুলি বের করো বলছে। এমন ভাবে টাকাটা ফেললেন মনে হলো কুত্তার সামনে হাত দিয়ে ফেললেন। স্যার, আপনিও তো পুলিশ অফিসার ছিলেন। হ্যাঁ ছিলাম, তখন পুলিশ বাহিনীতে কোনো ডগ স্কোয়াড ছিল না। আজকাল ডগ স্কোয়াডের অনেক কুকুর তোমার দক্ষতাকে ছাড়িয়ে গেছে। অপমান করছেন স্যার। কুকুর কি মান অপমান বোঝে? শোনো ইন্সপেক্টর হায়দার, অনেককে খুঁজে বের করার দায়িত্ব তোমার উপর পড়েছে। ডিপার্টমেন্ট ওকে জীবিত চায়, আমি চাই লাশ। ব্যর্থ হলে আমি তোমার লাশ নিয়ে খুশি থাকবো। হ্যাঁ, কেউ চাই জীবিত, কেউ চাই লাশ। মিটেছে প্রেম পিয়াসা,
চুকের দিন আজ চিরদিন এই চুকুই আশা ধীরে ধীরে হয়ে গেল ভালোবাসা এতদিন জবাব দেব বলো। গুলি খেয়ে আমি অজ্ঞান ছিলাম, আমাকে গ্রেফতার করে নিয়ে যাওনি কেন? সুযোগ ছিল না, তুমি মরে যেতে। আমাকে বাঁচালে কেন? আমি তো খুনি নই। আমি সুস্থ হওয়ার পর আমাকে নিয়ে খেলছো কেন? কেন চলে যাওনি? আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমাকে সুস্থ করে যে উপকার করেছ সেজন্য জীবন ভর আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। সন্ত্রাসীর জীবনই বা কদিনের হয়? তুষ্কিকে মুক্তি দাও, তুমি চলে যাও। মোবাইলটা দাও। আরো ঘন্টার মধ্যে মুক্তি পাবে। তুমিও চলে গেলে আমি খুশি হব।
একজন পুলিশ অফিসারের জীবন বাঁচিয়ে তুমি নিজের অপরাধ কমালে। কিন্তু হিমালয়ের বরফগুলি শেষ হয় না, ভেবো না, তোমাকে গ্রেফতারের পর থেকে আমি সরে দাঁড়াবো। নাও নাও বকুল, তোমার কাছে এমন বোকামি আমি আশা করিনি। তুষ্কিকে গ্রেফতার করা যেমন ভুল ছিল, তেমনি তাকে ছেড়ে দেওয়ার অর্ডার দেওয়াটাও ভুল। স্যার আপনি বাস্তবতা বোঝার চেষ্টা করুন, মেয়েটার নিরাপত্তা দরকার ছিল স্যার। কিন্তু সুযোগ দিয়ে অনিককে গ্রেফতার না করে তুমি অন্যায় করেছো, তা জানো? এই কত বলে নিয়ে এসো। আঙ্কেল আমি বাড়িতে যাব না, ওখানে গেলে ওরা আমাকে মেরে ফেলবে। জানি রে মা, কিন্তু আমি তো একা মানুষ, এই তোকে কোথায় নিয়ে যাই? আচ্ছা চল আসি, চল মা। স্যার খুব ভালো মানুষ। হ্যালো মির্জা সাহেব, তুষ্টিকে আপাতত কাজলের কাছে রেখে আসুন। ঠিক আছে ঠিক আছে। কে ফোন করেছিল? তোমার ভাইয়া, ব্যবস্থা হয়ে গেছে। ভাইয়া? হ্যাঁ ব্যবস্থা হয়ে গেছে। কোথায়? কেন কাজলের বাসায়। চলো চলো। আন্টি আমি সন্ত্রাসী, কিন্তু আমার বোন তুষ্টি তো নির্দোষ, আমার অন্যায় শাস্তি ও কেন পাবে? তোমাকে তো আমি সন্ত্রাসী বলিনি বাবা, তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করছো তাদের সাথে যুদ্ধ করতে গিয়ে কাজলের বাবা মারা গেছে। আন্টি তাহলে টুস্কিকে কয়েকদিনের জন্য আশ্রয় দিন। বাবা মির্জা সাহেব ওকে নিয়ে আসছে। তুমি কোথায় যাবে? আমার কথা ভেবো না কাজল, যুদ্ধ শেষেও অনেক সৈনিক বেঁচে থাকে। চিন্তা করবেন না, আমি ঠিকই বেরিয়ে যাব। ইন্সপেক্টর বকুল আমার উপর গুলি চালাতে পারবে না। তোমরা ওইদিকে যাও, তোমরা ওইদিকে, তোমরা ওইদিকে চারিদিক ঘিরে ফেলো। যাও যাও যাও। পুলিশ ড্রাইভার গাড়ি ঘুরাও। কাজল একজন সন্ত্রাসীকে বুক দিয়ে আগলে রাখার কারণ সেটি বুকেই থাকে। অনেক আমার ভালোবাসা, অনেকের বুকে গুলি লাগার আগে কাজলই বুক ভেদ করতে হবে। সন্ত্রাসীর ভালোবাসা বুক চিরে আপনি আপনি বেরিয়ে যায়, পথ ছাড়ো না। আমার বাড়িতে তুমি কোন অধিকারে ঢুকেছ? অনেকের সাথে তোমার কতদিনের সম্পর্ক? যদি বলি আদম হওয়ার যুগ থেকে। প্রেমের ভাষা ভালোই রপ্ত করেছো দেখছি, কারণ আমি প্রকৃতই অনেককে প্রেম করি। চমৎকার। এই ছবি আমার স্বামী, দুই মেয়ে মনি ও কাজল। ইনি আপনার স্বামী? কেন তোমার কোনো সন্দেহ আছে? ওরা কোথায়? আব্বু আর আপুকে সন্ত্রাসীরে মেরে ফেলেছে। কি বলছিস তুই? হ্যাঁ মা তোমাকে বলতেই হবে, আমার মা কে? আমি তোর মা। তাহলে মহিলা কে? কোন মহিলার কথা বলছিস? আমার বাবার ছবির পাশে যে মহিলা, উনি কে? চুপ করে থেকো না মা, বলো তুমি কি আমার বাবার দিদি? বলো মা বলো। না এভাবে বলিস না,
যখন জানতেই চাইছিস তখন শোন, সেও এক ঝড়ের মতোই রাত, সেই ঝড় তোকে উড়িয়ে এনে আমার অঙ্গনে ফেলেছিল আমার স্বামী হাবিলদার মকবুল। এক রাতে ঝড়ের মতোই তোকে নিয়ে দৌড়ে আবার ঘরে আসলো। মিনু, মিনু, মিনু দরজা খোলো, মিনু, মিনু দরজা খোলো, মিনু, এনো ওকে ধরো। কাকে নিয়ে এলে? বলবো, সব বলবো, এখন সময় নেই, আমাকে এক্ষুনি যেতে হবে, ওরা বিপদে আছে। আসি, কানে তোকে আমার বুকে দিয়ে সেই যে গেল আর ফিরে এলো না, তার পথে আজও দরজা খুলে রাখি, এই বুঝি সে কড়া নেড়ে বলে, মেনু, মেনু দরজা খুলো, আমি এসেছি, আমি এসেছি মেনু। দুঃখে স্মৃতিরা ঝাঁক বেঁধে ঘরে ঢুকে, কিন্তু সে আসে না, কিন্তু আমার মন বলে সে আসবে, অবশ্যই আসবে। হুঁশিয়ার, সাবধান, হাবিলদার মকবুল অন ডিউটি, মহল্লাবাসী হুঁশিয়ার, চোর গুন্ডা সাবধান, সন্ত্রাসী মাস্তানেরা সাবধান, হুঁশিয়ার, 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 এই সুরের বাচ্চায় যত নষ্টের মোল, পাগল বাঁচিয়ে লাভ নেই, শেষ করে দে শালাকে। হারামজাদা শেষ। এই শালা, তাহলে সাংবাদিক রাম, মা, মা, মা গো, আমি তোমার হারিয়ে যাওয়া মেয়ে মনি। মনি? হ্যাঁ মা, হাবিলদার মকবুল আমাকে বাঁচিয়েছে, তার স্ত্রী আমাকে মেয়ের মতো মানুষ করেছে। মা, আপন রক্তকে সামনে দেখে তুমি চিনতে পারছো না, তোমার মন কি বলছে না, আমি তোমার নারী ছেড়ে। এই দেখো, এই দেখো তো, বাবার এই ছবিটা বরাবর আমার হাতে থাকবে কিনা। মনি, মা, মনি, মা, তোমার বুক থেকে আমাকে আলাদা করেছে, আমার বাবাকে খুন করেছে, তুমি বলো মা, আমি তাদের ছাড়বো না, আমি তার বদলা নেব। বলো, আমি শুনতে চাই সে অতীত কাহিনী, বড় দুঃখের সে অতীত রে মা। তোদের বাবা ছিলেন একজন নির্ভীক সাংবাদিক, তারপরের ইতিহাস আমি জানি। আপনি, আপনি কে? ভাবি, আমি হাবিলদার মকবুল। আপনারা এভাবে একজন সাংবাদিককে অ্যারেস্ট করতে পারেন না। আরে পারে কিনা দেখ। আপনারা, আপনারা আমাকে এখানে নামাবেন কেন? থানায় নিয়ে তোর নামে অনেক মামলা দিতে পারি। হরামজাদা বদমাশ! এই চিৎকার করবি না, চিৎকার করলে তুই তো মরবি, তোর সুন্দরী স্ত্রী আর শিশু বাচ্চা দুটোকেও দুনিয়া থেকে চলে যেতে হবে। আমাকে তোমরা মেরে ফেলো,
কিন্তু আমার বউ আর বাচ্চা দুটোকে জানি মেলে না ভাই। নিতে এবার রাজ সাক্ষী, ওর স্ত্রীকে মেরে ফেলার দায়িত্বটা যে আপনাকেই নিতে হবে নেতা। তা না হয় নিলাম, কিন্তু তুমি তাহলে কি দায়িত্ব পালন করবে? আমি অফিসিয়াল দায়িত্বটা পালন করি, থানায় গিয়ে পুলিশ এনে লাশটাকে নিয়ে যাই, রাহাতের পরিবারকে আগুনে পুড়িয়ে মারার কাজটি আপনি করুন। আমি আমার স্ত্রীর কাছে রেখে যখন স্পটে গেলাম তখন সব শেষ। সাংবাদিক রাহাতের লাশটাও গায়েব করে ছোড়া। প্রতিবাদ করেছিলাম বলে ও আমাকে টর্চার করে মেরে ফেলতে চেয়েছিল, মরলাম না। জীবনের বিরাট একটা অংশ বিস্মৃতির আড়ালে হারিয়ে গেল। হেমায়েত খান, নির্দয়! আমি তোদের ছাড়ব না, কুত্তার মতো মরতে হবে তোদেরকে, কুত্তার মতো। নাও স্টপ সান, আই ক্যান ডু ইট। তুমি বললেই আমি হেমায়েত খান এবং মির্জা হাসিমের মতো দুজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করতে পারি না। ওদের গ্রেফতার করার মতো অপরাধের কোনো প্রমাণ তোমার কাছে আছে? স্যার, সবই আপনাকে খুলে বলেছি এবং কোনো কিছুই আপনার অজানা নয়। তারপরেও যখন প্রমাণ যাচ্ছেন তখন দেখুন। দেখুন স্যার, এত বছরে ওদের পাপ ধুয়ে মুছে গেছে নাকি বেড়েছে? কম্পিউটারের যুগে এসব ছবির উপর ভরসা করা যায় না, বিশ্বাসও করা যায় না। কিন্তু স্যার, আমাকে আপনার বিশ্বাস করতেই হবে, কারণ একই বাক্য পরে আমরা শপথ নিয়েছি। নো নো বকুল। স্যার, তাহলে মিথ্যা শপথ নিয়ে চাকরি আপনি করতে পারেন, আমি করব না। আই রিজাইন রাইট নাও। বকুল বকুল প্লিজ, হাউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। গুড বাই স্যার। বকুল বকুল বকুল, তুমি? হ্যাঁ আমি। বলেছিলাম না গুনে গুনে মারিস, প্রত্যেকটা বার ফিরিয়ে দেব। এই হান্টারটা চিনতে পেরেছিস? আমাকে তুমি মেরে ফেলো, আমাকে তুমি গুলি করে মেরে ফেলো, আমাকে আর কষ্ট দিও না বাবা। তোকে আমি মারবো না, তুই বেঁচে থাকবি আমাকে মনে রাখার জন্য। থ্যাংকস। আন্টি আপনি? আঙ্কেল, আমি না আপনার মেয়ের মতো?
হচ্ছে অধব, যেখানে সেখানেই মুখ দেয়। পুলিশ তোর ভাইয়াকে প্রিন্সিপালের কাছে শিক্ষার জন্য পাঠিয়ে দিয়েছে, আবার বাঁকা তাকে সোজা কর। আমার মুখোশ খুলে গেছে, এসো হাতটা দাও না, হাত মিলাই। প্রস্তাবটা তুমি খারাপ দাও নি তো, আমরা দুই কুকুরে কামড়া কামড়ি করে শিয়ালের পথ পরিষ্কার করে দিয়েছি। মায়ের আর সময় এসে গেছে ওপেন হওয়ার, তুই আর আমি যে এক তা প্রকাশ করার সময় এসে গেছে। অনেককে দিয়ে আমি কোটি কোটি টাকা সম্পদ অর্জন করেছি, কিন্তু এক ভুলে সব শেষ। লোভে পড়ে অনেকের মন টুসকে কেন, কিন্তু একা একা তো খাওয়ার কথা ছিল না দোস্ত। Thank you.
জীবনের অন্ধকার ঘর আলো করেছিলি, আবার আমার করে চলে গেলি মা। না না, সাহসী মানুষেরা চলে যায় না, ওরা বারবার জন্ম নেয়, ওরা বারবার ফিরে আসে। মিনার কলঙ্কিত করতে চাই না বাবা, আমি আমাকে মাফ করে দাও। মাফ? তোকে মাফ করার আমি কে? মাফ চাইতে হলে যা যা হয়ে যা, যেখানে শত সহস্র শহীদদের আত্মা বাস করছে, যেখানে আমার ভাই ইব্রাহিম পারভেজ চলে গেছে, সেখানে গিয়ে তার কাছে ভিক্ষা। আমাকে জানে মেরো না বাবা, আমি সব ফিরিয়ে দেব। তাহলে ফিরিয়ে দে, সাহসী মানুষ নির্ভীক সাংবাদিক রাহাত চৌধুরীকে ফিরিয়ে দে, সাহসী মানুষ ইব্রাহিম পারভেজকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। আইন হাতে তুলে নেয়ার অপরাধে অনিক পারভেজ ওরফে অনিকের 7 বছর কারাদণ্ড এবং আইনের লোক হয়ে বেআইনি কাজ করার অপরাধে ইন্সপেক্টর হায়দারকে চাকরিচ্যুত করে 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।